তো আমরা প্রায় সময় দেখে থাকি যে ফেসবুকে এখন ট্রেন্ডিংয়ে যেসব স্ট্যাটাসগুলি চলছে, তো সেগুলো যদি আমরা আমাদের স্মার্টফোনে ক্রিয়েট করতে চাই কি করে করব আমরা, সেটা নিয়েই আজকের ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, এবং যারা আমার ভিডিও প্রতিদিনই দেখেন তো তারা তো লাইক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি পুরো টিউটোরিয়াল দেখাবো কী করে ভিডিও বানাতে হয়, কী করে এক্সপোর্ট করতে হয়, তো পুরোটাই আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তুমি যে অ্যাপটা আমাদের লাগবে সেটা তারপরে কমানোর পরে এটা সুন্দরভাবে বসিয়ে দেব। তারপরে আমরা আরো একটি এফেক্ট নিয়ে নিচ্ছি, আরো একটি আমরা এফেক্ট নিয়ে নিচ্ছি গাছের পাতা। যদি আমরা চাই সেই এফেক্টটাও আমরা দিতে পারি, সেই এফেক্টটা আমরা দিয়ে দিলাম। তারপরে ওর কালারটা চেঞ্জ করে দিলাম, গাছের যেরকম কালার সেরকম কালার করে দিলাম। তো রাইট ক্লিক করলাম, তারপরে এখানে আমি আর একটা লাইটের এফেক্ট দিয়ে দিচ্ছি যাতে ছবিটা দেখতে ভালো লাগে। তো আমি একটি লাইটের এফেক্ট দিয়ে দিয়েছি।
তারপরে রাইট ক্লিক করব। তারপরে আমরা যদি চাই এখানে আর একটা লাইটের এফেক্ট বসাতে, তো আমরা তাও বসে দিতে পারবো, যেটা আমাদের পছন্দ সেটাই আমরা দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে সব রকমের এফেক্টই আপনারা পাবেন, আপনাদের পছন্দ মতো এফেক্ট আছে এখানে। তারপরে আমি যদি চাই এই শাড়িটাকে যদি আমরা একটু নড়াতে চাই, তাহলে এখানে নিচে আর একটা এফেক্ট পাবো স্টিচ বলে, তো স্টিচ এফেক্টটা দিতে পারি। দেখতে পাচ্ছেন শাড়িটা কীভাবে নড়ছে, তো আমাদের যেরকম দরকার আমরা সেরকমই এখানে নড়াতে পারবো। আমি বসিয়ে দিয়েছি, রাইট ক্লিক করলাম। তো তারপরে যদি আমি এখানে গান অ্যাড করতে চাই, তো সেখানে গান আমি অ্যাড করতে পারবো। মানে অডিও অপশানে যাব, তারপরে এখান থেকে আমরা গান অ্যাড করতে পারবো। আমাদের ফাইল থেকে আমরা যে কোনো পছন্দের গান নিতে পারবো, তো আমি এখানে গান অ্যাড করছি না, আপনারা অ্যাড করতে পারেন। এবং টেক্সটও লিখতে পারবো আমাদের পছন্দ মতো। এখানে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি, টেক্সট লিখে দিয়েছি একটা, যে কোনো আপনারা যেটা ইচ্ছে লিখতে পারেন। তো এখানে রাইট ক্লিক করব, তো আমাদের টেক্সট লেখা কমপ্লিট। আমার টেক্সটটা আপনাদের ইচ্ছে মতো বসিয়ে দেব, তো এটা লেন্থ কমাতেও পারি বাড়াতেও পারি। এবং এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমি একটা কালার দিয়ে দিচ্ছি, গ্রিন কালার দিয়ে দিয়েছি। তারপরে আমরা এটা সাইডে মিডিলে যে কোনো দিকে এটা সরাতে পারবো। তারপরে এটার ফন্ট চেঞ্জ করতে পারবো, এখানে অনেক রকমেরই ভালো ভালো ফন্ট আপনারা পাবেন। তো এখানে ফন্ট অ্যাড করতেও পারেন, তো কী করে অ্যাড করা হয় আপনারা কমেন্ট করবেন, এর পরের ভিডিওতে আমি জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাড করে নিয়েছি। তারপরেই আমরা এইটা যদি চাই ওখান থেকে রিমুভও করে দিতে পারি, আমি রিমুভ করে দিলাম, আপনারা রাখতে পারেন। তো আমাদের ভিডিওটা মোটামুটিভাবে প্রায় কমপ্লিট, আপনারা চাইলে আরও এফেক্ট দিতে পারেন। এবং এখানে যতটা ভিডিও দরকার আপনারা ততটা সিলেক্ট করতে পারেন, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 5 সেকেন্ড, আমি 5 সেকেন্ড করে দেখাচ্ছি। তো ভিডিওটা ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হওয়ার পরেই আমি দেখাচ্ছি। তো আস্তে আস্তে ভিডিওটা, আপনাদের যদি নেট স্পিড ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডের পরেই আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা প্রায় ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এটা আমরা দুটো অপশান দেখাবে, গিফ আর ভিডিও, তো আমরা ভিডিওতে সিলেক্ট করব। তো আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এভাবে ভিডিও ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ।